রবিবার শেষ বিকেলে অমর একুশে বইমেলায় বাড়তে শুরু করেছে পাঠক সমাগম। করোনা পরিস্থিতির কারণে ফেব্রুয়ারির অমর একুশে গ্রন্থমেলা গড়িয়েছে মার্চে, তারপরও একটু ম্লান হয়নি মেলার রূপ। মেলা শুরুর সময় রোদের একটু তেজ আছে, আছে বসন্তের ধুলা, তবুও রাজধানীর বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা দল বেঁধে আসছেন মেলাতে, ঘুরে ঘুরে কিনছেন পছন্দের বই। লেখকদেরও আনাগোনা বাড়ছে মেলা প্রাঙ্গণে।